যারা চুলে রিবন্ডিং করবেন তারা চেষ্টা করবেন এখন বাজারে অনেক রকম রিবন্ডিং ক্রিম ভেজাল ধার রিবন্ডিং ক্রিম বেরিয়েছে স্কিনের চুলের অনেক ক্ষতি হয় আর আপনারা যখন রিবন্ডিং করবেন আগে ডিসকাস করবেন তারপর রিবন্ডিং করবেন রিবন্ডিং করতে যাওয়ার আগে চুল ভালো করে ধুয়ে যাবেন অথবা পার্লারে বলবেন ভালো করে চুলটাকে ধুয়ে তারপর যেন রিবন্ডিং করে অয়েল থাকলে ভালো করে রিবন্ডিং হয় না এবং ভালো মেডিসিন দিচ্ছে কি না সেদিকে খেয়াল করবেন আর রিবন্ডিং করলেই শুধু হবে না রিবন্ডিংকে যত্ন নিতে হবে আর যারা রিবন্ডিং করছেন তাদের আমি বলবো তারা চুল গোড়া থেকে একটু দূরে রেখে রিবন্ডিংয়ের ক্রিমটা ব্যবহার করবেন আর ভালো করে যদি ব্যবহার করেন তাহলে গোড়ায় যদি না লাগে তাহলে চুল পড়ার কোনো কারণই থাকে না সবাই ভাবেন যে রিবন্ডিং করলে চুল পড়ে আসলে তা না রিবন্ডিং করলে রিবন্ডিংয়ের যত্ন করতে হয় যে কোনো জিনিসই আমরা যদি ঘরে একটা আসবাবপত্র কিনি সেটা যদি যত্ন না করে ফেলে রাখি তাহলে তো চলবে না আমাদের সব কিছুই যত্ন করতে হবে যেমন চুল স্কিন আর শরীরের সমস্ত কিছুই কেয়ার করতে হবে শুধু একটা কোনো হাত মুখ পা সব কিছুই করা মানে দরকার প্রত্যেকেরই একবার যদি মাসে একবারও যদি করেন তাও করলে এটা আপনার জন্যই ভালো থাকবে সব কিছু সুন্দর থাকবে নিজেকে সুন্দর রাখতে গেলে করতেই হবে আর রিবন্ডিং করলে হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে রেগুলার মেনটেন করতে হবে যদি এসে বলেন যে আমার হেয়ার ট্রিটমেন্ট করলাম তাও চুল ঠিক থাকে না কিন্তু সেটা না আসলে হেয়ার ট্রিটমেন্ট করলে চুল থাকে চুলের মধ্যে মেহেদি লাগাবার না চেষ্টা করবেন যাতে মেহেদিটা না লাগান কালার করবেন কালার যদি করেন শুধু গ্রো যে জায়গা দিয়ে গ্রোথ হয় গোড়াটা সেটুকুই কালার করবেন পুরা চুল কালার করার দরকার নাই অনেক জায়গায় পুরা চুল কালার করে দেয় আসলে পুরা চুল কালার করতে হয় না যে চুলটা আপনার ক্রে হেয়ার বের হবে বা সেটা আপনি করবেন না পুরো চুলে যদি কালার থাকে তাহলে তখন কেরোটিন করতে হবে তখন রিবন্ডিং করলে চলবে না কেরোটিন হচ্ছে সমস্ত চুল ড্যামেজকে রিপেয়ার করার একটা জিনিস যেটা নাকি আপনার কেরোটিন করবে এবং কেরোটিন হচ্ছে একটা ট্রিটমেন্ট এটা এমন না যে রিবন্ডিংয়ের মতন অনেক অনেকদিন লং লাস্টিং করবে সে যদি থাকেন তাহলে ভুল যারা লং লাস্টিং করাতে চান তারা রিবর্নিং করবেন আর যাদের ড্যামেজ হেয়ার প্রবলেম হেয়ার যত রকম প্রবলেম হোক হেরেটেন হচ্ছে তাদের জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবেন